वेलकम टू फिक्शन हंट। हेलो, আমি সায়ন্তন। ফিকশন হান্টের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ ফিকশন হান্টের আসরে তোমরা শুনবে সত্যি গোয়েন্দা কাহিনী, অর্থাৎ দারোগা প্রিয়নাথের কাহিনী। প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগা প্রিয়নাথের আরও একটা দুর্দান্ত গল্প লাশের অন্তর্ধান থাকছে আজ তোমাদের জন্য। আজকের গল্প পাঠে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, প্রিয়নাথ মুখোপাধ্যায় তথা দারোগা প্রিয়নাথের কলমে লাশের অন্তর্ধান। ইংরেজি 1879 সালের এক সকালে নামকরা খবরের কাগজের পাতায় একটা প্রবন্ধ বেরোল। সেই কাগজে যা ছাপা হয়েছিল তার সারমর্ম করলে দাঁড়ায় এই 19শ শতকে কত না নতুন নতুন কাণ্ড ঘটে চলেছে প্রতিনিয়ত, তারই অত্যা নেই। আজকাল যেমন বিজ্ঞানের উন্নতি হচ্ছে, পশ্চিমী কেতাদুরস্থ মানুষ বাড়ছে, শিক্ষা সংস্কৃতি সভ্যতা প্রভৃতি বিষয়ে মানুষের অহংকার বাড়ছে, তেমনি নানা রকম কূটবুদ্ধিও মানুষের মনে বাসা বাঁধছে। কে কখন কোন দিক দিয়ে বিপদে ফেলে দেবে তা আন্দাজ করা দায়। আগেকার দিনে কেউ কোনো রকম অন্যায় করলে অন্যরা তা ধামা ঝাপা দেওয়ার চেষ্টা করত না। একজন দোষ করলে আরও 5 জন সৎ মানুষ এগিয়ে আসতো তাকে ধরিয়ে দিতে। এমনকি ছেলে দোষ করলে বাবা নিজে তাকে শাস্তি দিতেন, আড়াল করতেন না। কিন্তু সেই দিন গেছে। আজকাল যত বেশি লোক শিক্ষিত হচ্ছে ততই যেন বদবুদ্ধি বাড়ছে, চুরি ডাকাতির সংখ্যা বাড়ছে, খুনোখুনির খবরও প্রায়ই পাওয়া যায়। কিন্তু সেসব মামলার বেশিরভাগই আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়, তদন্ত হয় না। আজকাল অপরাধীরা আগে কিভাবে প্রশাসনের চোখে ধুলো দেবে তা ঠিক করে নিয়ে তারপর কুকর্মে নামে। তার উপর আজকাল আর কেউ কাউকে আগেকার দিনের মতো বিপদে সাহায্য করতে চায় না। এসব কারণেই বেশিরভাগ মামলা মোকদ্দমাগুলোরই কিনারা হয় না। তারপর আরেকটা বড় সমস্যা হলো বিচারক নির্বাচন। আগেকার দিনে শুধুমাত্র শিক্ষিত উচ্চবংশের সন্তানরাই বিচারক নির্বাচিত হতেন, কিন্তু এখন সেই পদ্ধতি পাল্টেছে। কাজেই যে কেউ পরীক্ষায় পাশ করে ওই পদটিতে জাঁকিয়ে বসছেন, আর তারপর নিজের ক্ষমতার মোহে অন্ধ হয়ে জিজ্ঞাসাবাদের সময় উকিল মুক্তার আসামি সাক্ষী পুলিশ সবার সাথেই এমন অপমানসূচক ব্যবহার করে ফেলছেন যে ওনার সামনে কেউ মুখ খুলতেই যেন চাইছে না অসম্মান হওয়ার ভয়ে। যদি কেউ নিজের কর্তব্যের প্রতি সৎ থেকে বিচারকের সামনে অবধি গিয়ে পৌঁছয়ও বা, সেও যে বেশি কিছু আর বলতে চায় না। কিছু বলার আগে ভয় একবার বিচারকের মুখের ভাব দেখে, নিজের মান সম্মান বাঁচিয়ে চুপ করে যায়। তিনি বিচারকের আসনে বসে, তাই তার বিশ্বাস তিনি সবটাই জানেন সবটাই বোঝেন। তার অন্য কারোর কথা বেশি মন দিয়ে শোনার বা বোঝার কোনো দরকার নেই। এইরকম মানসিকতা নিয়ে মামলা মোকদ্দমার বিচার হলে ফল কেমন হবে তা তো বোঝাই যাচ্ছে। অবশ্য আরও এক ধরনের বিচারক আজকাল দেখা যায়, কিন্তু তারা আবার বিচারক কম আর পুলিশ কর্মচারী বেশি মনে হয়। পুলিশকর্মী যাই বলেন তাই তার কাছে বেদবাক্য, আর সেই তথ্য আর কথার উপর ভিত্তি করেই তিনি বিচারের রায় শোনান। আর এক শ্রেণীর বিচারক এ ঠিক উল্টো, ঠিক হোক ভুল হোক কোনো কথাই তিনি শুনবেন না, সবেতেই খুঁজে খুঁজে পুলিশের ভুল বের করবেন। তাই পুলিশও আবার সেই সব বিচারকদের কাছে কোনো মামলা পেশ করতে চায় না। মামলার তদন্তে যদি আবার ওই ধরনের বিচারকদের মুখে গিয়ে পড়তে হয়, সেই ভয়ে তারা প্রায় কোনো মোকদ্দমারই কিনারায় আসতে চেষ্টা করেন না। তবে সমস্ত বিচারকই যে এই তিনটি ধরনের মধ্যে পড়েন তেমন নয়। এরা ছাড়াও আরও এক ধরনের বিচারক আছেন, তারা ফরিয়াদি আসামি সাক্ষী উকিল মোক্তার পুলিশ এই সবার কথাই মন দিয়ে শুনে বিচার করে থাকেন। তাই বিচারও সঠিক হয়, অবিচার প্রায় শুনতেই পাওয়া যায় না। শুধু এই ধরনের বিচারক সংখ্যায় কম হলেও এখনও আছে বলেই সুবিচার শব্দটার অস্তিত্ব এখনও আছে। তাদের জন্যই ইংরেজ আইনের মাহাত্ম্য এখনও রয়েছে। সুবিচার হবে বলেই এখনও পুলিশ কর্মচারীরা এত কষ্ট করে তদন্তের কিনারায় আসতে সচেষ্ট হন।
আজ যে মোকদ্দমার কথা এখানে বর্ণনা করা হবে তার কিনারা হলে সেটা ঠিক কোন ধরনের বিচারকের হাতে পড়বে তা আমরা আগে থেকে আন্দাজ করতে পারি না বলেই পুলিশ এই তদন্তে কতটা উঠে পড়ে লাগবেন তাও আমরা বলতে পারছি না। আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি সেটুকুই এখানে বর্ণনা করা হলো। শহরতলির কোনো এক চওড়া বড় রাস্তার ওপর গতকাল সন্ধ্যের পর একটা লাশ পড়ে থাকতে দেখা গেছে। এই খবরটা লোকাল থানায় পৌঁছয়। থানার কনস্টেবল খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন। দেখতে পান একটা নতুন খাটিয়ার ওপর লাশটা শোয়ানো আছে, এমনকি একটা নতুন কাপড় দিয়ে লাশটা চাপা দেওয়াও হয়েছে। এটা দেখে তিনি ভাবেন হয়তো লোকটা স্বাভাবিকভাবেই মারা গেছে, আর ওনার আত্মীয় পরিজনরা দাহ করবেন বলে লাশটা নিয়ে যাচ্ছিলেন। এখন কোনো কারণে হয়তো সাময়িকভাবে লাশটা এখানে রেখে কোনো কাজে গেছেন, এক্ষুনি ফিরে এসে আবার কাঁধে তুলবেন। এই ভেবে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও যখন কেউ সেই লাশ নিয়ে যেতে এলো না, তখন সেই কনস্টেবল বাধ্য হয়ে আর একটা লোক ডাকা করালেন আর সেই লাশের ওপরের চাপাখানা সরালেন। চাদরখানা সরে যেতে তিনি যা দেখলেন তাতে তার মাথা ঘুরে গেল। মনে মনে তিনি যা ভাবছিলেন তা ততক্ষণে তার কথা থেকে বেরিয়ে গেছে। দেখলেন লাশটার মাথা একটা কাপড় দিয়ে জড়ানো রয়েছে। সেই কাপড়টা এমন রক্তাক্ত হয়ে গেছে যে ওটা সাদা কাপড় ছিল সেটা বোঝাই যাচ্ছে না। কনস্টেবল ওই কাপড়টা আস্তে আস্তে লাশটার মাথা থেকে খুললেন। দেখলেন মাথায় এমন আঘাত লেগেছে যে প্রায় দুভাগে ভাগ হয়ে গেছে। মাথার চিড় দিয়ে ভেতরের অংশ দেখা যাচ্ছে। লাশ দেখে বোঝা যাচ্ছে লোকটা পশ্চিম দেশের নিচু বংশের হিন্দু। বয়স 40-45 মধ্যে হবে। লাশখানার অবস্থা দেখে কনস্টেবল ব্যস্ত হয়ে পড়লেন। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা যে একটা খুন তা ওই কনস্টেবল ভালোই বুঝতে পারলেন। তখন যা করা উচিত তাই করতে লাগলেন। একজনকে পাহাড়ায় রেখে তিনি তার ঊর্ধ্বতন অফিসারকে খবর পাঠালেন। তারপর ওই রাস্তা সংলগ্ন পাড়ায় গিয়ে তদন্ত করতে লাগলেন। পাড়ার লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন এমন সময় একজন লোক দৌড়ে দৌড়ে তার কাছে এসে বলল, মশাই মশাই সর্বনাশ হয়ে গেছে মশাই। ওই ওই যেই লাশখানা আপনি ওই রাস্তার মোড়ে দেখে এসেছিলেন সেই লাশখানা খাটিয়ার সময় দুধা হয়ে গেছে। কি যে সর্বনাশ হলো! এই কথা শুনে কনস্টেবল তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছলেন। দেখলেন সত্যি তাই, এমনকি যাকে পাহারা দিতে রেখে গিয়েছিলেন তিনিও নেই। এই অবস্থা দেখে তিনি কি করবেন বুঝে উঠতে পারলেন না। তিনি যে মামলার তদন্তে নিযুক্ত হয়েছিলেন সেই তদন্ত বন্ধ করে তিনি এখন সেই লাশ খোঁজার কাজ শুরু করলেন। খবরটা তিনি সঙ্গে সঙ্গে অফিসারকে পাঠালেন। বড় বড় অফিসাররা এখন একসাথে এই তদন্তের কাজে নামলেন। ডিটেকটিভ অফিসাররাও এই তদন্তের কাজ শুরু করেছেন। তদন্তের গতিবিধি নিয়মিত জানতে হলে পাঠকেরা চোখ রাখুন আমাদের কলমে। যেদিন সকালে এই খবরখানা কাগজে বেরোয় তার আগের দিন অর্থাৎ যে রাতে লাশ মর্গ থেকে উধাও হয় সেই রাত থেকেই প্রিয়নাথেরা তদন্ত শুরু করেছিলেন। এই ঘটনার খবর অনেক দেরিতে পৌঁছেছিল বলেই তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। আজকাল সব থানাতেই যেমন টেলিফোনের তার আছে তখনকার দিনে তেমন ছিল না। সে সময় শহরে এত ফোনের ব্যবহার চালু হয়নি, কাজেই থানাগুলোতেও ছিল না। তখন লোক মারফত খবর পাঠানোর রেওয়াজ ছিল, তাই বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের লোক পৌঁছতে দেরি হয়ে যেত। শহরের বড় রাস্তার ওপর একটা ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে এই খবর পৌঁছানো মাত্র প্রিয়নাথরা ঘটনাস্থলের উদ্দেশ্যে বেরোন। কিন্তু পৌঁছানোর পর তারা আর সেই লাশ দেখতে পান না। লাশটি একটি খাটিয়ার ওপর শোয়ানো ছিল আর সেই খাটিয়া সমেতই হাপিস হয়ে গেছে। কেমন করে সেই লাশ ওখানে পাওয়া গেল তা লোকাল থানার এক পুলিশের কাছ থেকে প্রিয়নাথ জানতে পারেন, কিন্তু সেটা উধাও কেমন করে হলো সে বিষয়ে কিছুই জানতে পারা যায় না। যে দারোয়ানের জিম্মায় লাশখানা ছিল সেও কিছু বলতে পারল না। সেই দারোয়ানই ওই লাশের সাথেই গেছে নাকি সেই লাশ চুরি যাওয়ার পর সেটা খুঁজতে গেছে তা পর্যন্ত জানা গেল না। তাও সবাই মিলে সেই তদন্তে কোমর বেঁধে নামলেন। আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলো,
কিছু লোকজন সমেত প্রিয়নাথ পাশের জঙ্গলে গিয়ে তল্লাশি করলেন, কিন্তু কোনো রকমের খোঁজ পাওয়া গেল না। এভাবে টানা দু তিন ঘন্টা খোঁজাখুঁজির পর অবশেষে যে প্রহরীর জিম্মা থেকে ওই লাশ গায়েব হয়েছে তার খোঁজ পাওয়া গেল। তাকে দেখে মনে হতে লাগলো তার যেন বুদ্ধি লোপ পেয়েছে। তাকে যা যা জিজ্ঞেস করা হলো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তরই সে করতে পারলো না। কখনো সে আড়ষ্ট হয়ে পুলিশের থেকে দূরে গিয়ে একা একা বসতে লাগলো, আবার কখনো অনেকবার এক জিনিস জানতে চাইবার পর বেছে বেছে একটা দুটোর অসংলগ্ন উত্তর দিতে লাগলো। তার কাছ থেকে অনেক কষ্টে যেটুকু কথা বের করা গেল তার সারমর্ম হলো অনেকটা এই রকম। আমি যখন ওই লাশটাকে পাহারা দিচ্ছিলাম, হঠাৎ কে যেন একটা বলে উঠল, নিজের ভালো চাইলে এখনই এখান থেকে চলে যা। ওখানে সে সময় আমি আর লাশটা ছাড়া অন্য আর কেউ ছিল না, সুতরাং হঠাৎ ওই গলা শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কে যে আমাকে ওখান থেকে চলে যেতে বলছে তার কিছুই বুঝে উঠতে পারলাম না। চারদিকটা একবার ভালোভাবে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। মানুষের গলার আওয়াজ শুনলাম, অথচ কাউকে দেখতে না পেয়ে আমার ভয় যেন আরও বেড়ে গেল। একবার ভাবলাম লাশটা ফেলে রেখে এই নির্জন জায়গা ছেড়ে পালিয়ে যায়, কিন্তু পরক্ষণে এই কর্তব্যে গাফিলতি হবে ভেবে সেই ভাবনা ছাড়লাম। হঠাৎ সেই সময় আবার একবার মানুষের গলার আওয়াজ কানে এলো। প্রথমটায় ভেবেছিলাম হয়তো ওই গলার আওয়াজখানা অনেক দূর থেকে আসছে, কিন্তু তারপরই মনে হলো ঠিক যেন আমার পিছনে দাঁড়িয়ে কেউ একটা ফিস ফিস করে বলছে, তুই বামুনের ছেলে, তাই আবার সাবধান করছি, নয়তো এক্ষুনি তোকে উচিত শিক্ষা দিতাম। ভালোয় ভালোয় এখান থেকে চলে যা। সঙ্গে সঙ্গে আমি পিছু ফিরে দেখলাম, কিন্তু কাউকে সেখানে খুঁজে পেলাম না। এদিকে ওই গলা কোথা থেকে আসছে তাও বুঝতে পারলাম না। হঠাৎ ডান দিকে জঙ্গলটার থেকে একটা বিকট হাসির আওয়াজ কানে এলো। প্রথমে তো মনে হলো একজনের গলার আওয়াজ, কিন্তু তারপরই একসাথে অনেকজন হেসে উঠল। সেদিকে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। সেই হাসির শব্দে থমথমে জায়গাটা যেন মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে গেল। এবার আমি আর ওখানে চুপচাপ বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়ালাম। তখন আমার যে কী অবস্থা তা আমি জানি, ভয়ের চোটে বুক টিপ টিপ করছিল। যাই হোক, আমি উঠে দাঁড়ালাম। অমনি চারিদিক থেকে আবার সেই বিকৃত অট্টহাসির শব্দ যেন আমায় কোণঠাসা করে দিচ্ছিল। আমার বুক শুকিয়ে গেল, আমি পাথরের মূর্তির মতো সেখানে বসে পড়লাম। ভাবছিলাম কোনো দুষ্ট লোক হয়তো আমাকে ভয় দেখাতে সব করছে, কিন্তু সেই মুহূর্তেই আমার ভুল ভাঙল। বুঝলাম আমি কোনো মানুষের কবলে পড়িনি, যে মারা গেছে তারই আত্মা। নয়তো যেখানে একটাও জনমানুষ নেই সেখানে এমন বিভৎস হাসির আওয়াজ, মানুষের গলার শাসানি, এসব আসবে কোথা থেকে? এসব চিন্তা করে আমি ওখানে বেশিক্ষণ আর বসে থাকতে পারলাম না, আবার উঠে দাঁড়ালাম। এবার ভাবলাম যা হয় হোক আর এখানে নয়, আগে তো নিজের প্রাণ বাঁচায় তারপর চাকরি, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কিন্তু অদ্ভুতভাবে আমার পা জড়া যেন এই সিদ্ধান্তে কিছুতেই সায় দিতে পারলো না, আমি এক পাও এগোতে পারলাম না। উপায় না পেয়ে আমি আবার বসে পড়লাম, কিন্তু তারপরই যা দেখলাম তা আমি সাত জন্মেও ভুলতে পারবো না। দেখলাম লাশ সবে সেই চৌকিটা আপনা আপনি মাটি থেকে উপরে উঠতে লাগলো, আস্তে আস্তে চৌকিটা আপনা আপনি ঘুরতে শুরু করলো। তারপরে একসময় আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল, তখনই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমি কোথায় ছিলাম আর কী কী ঘটেছে সেসব কিছুই আমি জানি না। যখন জ্ঞান ফিরল দেখলাম আপনারা সবাই লাশ খুঁজতে এসেছেন। প্রহরীটি পশ্চিমের ব্রাহ্মণ, পাড়ে পদবী, বহুদিনের পুরনো লোক, প্রায় 20-25 বছর যাবত পুলিশের কাজ করছেন, পেনশনের সময় হয়ে এসেছে। নেহাত বোকাশোকা বা একদম অকর্মণ্য হিসেবে কোনো দুর্নামও তার নেই, বরং বেশ চালাক চতুর কাজের মানুষ বলেই সবাই তাকে চিনত। পাড়ের কথা শুনে আসলে যে কী ঘটেছিল তার কিছুই প্রিয়নাথ বুঝে উঠতে পারলেন না। যারা এই তদন্তে নিযুক্ত ছিলেন তাদের মধ্যে অনেক দেশীয় লোক ছিলেন, তেমনই অনেক সাহেবও ছিলেন, বাঙালি ছিলেন, হিন্দুস্তানি ছিলেন, আবার মুসলিমও ছিলেন। পাণ্ডের কথা শুনে কেউ কেউ বললেন, পাণ্ডে যা যা বলল সেগুলো যে একেবারেই অবাস্তব, তাই বা বলি কি করে? এই মৃত লোকটা নির্ঘাত মরে ভূত হয়েছে আর ওই লাশ গায়েব করেছে,
নয়তো একটা নিথর মরা শরীর একা একা যাবে কোথায়? কেই বা নিয়ে যাবে, আর কেনই বা নিয়ে যাবে? একটা লাশ কার কি কাজে লাগবে? কারোর ওই লাশ নিয়ে কিছু করার থাকলে পুলিশের সামনে সেই লাশ পড়ার আগে এসে উধাও করে দিত। তা যখন হয়নি, তার মানে এটা কোনো মানুষের কাজ নয়, নির্ঘাত ভূত প্রেতের কাজ। এই কর্মচারীর কথা শুনে বাকিরা সকলেই অবাক হলেন। ইংরেজ কর্মচারীদের মধ্যে একজন বললেন, এদেশে আগে অনেক ভূতপ্রেতের উপদ্রব ছিল বলে শুনেছি, কিন্তু ইংরেজ শাসন শুরু হওয়ার সাথে সাথেই সেসব অপশক্তি অন্য দেশে পগার পার, তাই একজন অপঘাতে মরলেও আর কেউ ভূত হয় না। কাজেই এই কনস্টেবল যা যা বলে চলেছেন তার এক বর্ণও সত্যি নয়। নির্ঘাত পাহারা দেওয়ার সময় ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলেন, তাই এসব বলে গল্প ফাঁদছেন। কিংবা হতে পারে ওর কোনো শত্রু ওকে বিপদে ফেলতে ভয় দেখাচ্ছে, এখন উনি ভয় পেয়ে গিয়ে নিজের দোষ স্বীকার না করে এসব ভুলভাল কথা বলছেন। উনি হয়তো ভাবছেন আমরা যদি ওনার কথায় একবার বিশ্বাস করে নিই তাহলে ওনাকে ওনার কাজের জন্য কোনো রকম শাস্তি পেতে হবে না, উনি ছাড়া পেয়ে যাবেন। সাহেবের কথা শুনে অন্য একজন দেশীয় কর্মচারী বললেন, আমারও কিন্তু এটাই মনে হয়, ওই কনস্টেবল যা যা বলছেন তার এক বর্ণও সত্যি নয়, সবটাই মিথ্যে। কেউ গুরুতরভাবে আঘাত করে ওই লোকটাকে খুন করেছে, তাই এক্ষেত্রে লাশটা চৌকির ওপর পাওয়ার কোনো রকম কারণই নেই। নির্ঘাত খুনটা করার পর বিশেষ কোনো কারণেই ওই লাশটাকে খাটুলিতে তুলে তারপর নতুন সাদা কাপড়ে শরীরটাকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখন যে বা যারা এই খুনটা করেছেন তাদের পক্ষে এই কাজটা করা বেশি যুক্তিযুক্ত, কারণ লাশ পুলিশের হাতে পড়লে তাদেরই বিপদ। তাই সম্ভবত ওভাবে বডিটা সরিয়ে কোনো নির্জন জায়গায় পুড়িয়ে দিতে চেয়েছিল। আবার ওই জায়গায় পৌঁছে তারা সম্ভবত কোনো বিপদ আঁচ করতে পেরে গা ঢাকা দিয়েছিল। তারপরেই পুলিশ আসে, কাজেই লাশ উদ্ধারও আর করা হয় না। তারপর যখন একে একে সবাই চলে যায় আর ওই একজন মাত্র কনস্টেবল থাকেন, তখন সেই সুযোগে সহজেই ওর চোখে ধুলো দিয়ে ওরা লাশ চুরি করে। আর ওই কনস্টেবল যা যা বলেছেন সমস্ত নিতান্তই মন গড়া। এই কথা শুনে অন্য একজন বললেন, আচ্ছা এমনও তো হতে পারে যে ওখানে লাশটা আসার পর ওরা তা পাচার করতে বাধা পায় আর তারপর লাশ ওখানেই ফেলে রেখে ওরা পাশের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে, তারপর একা ওই কনস্টেবল থাকাকালীন ওরাই ওই জঙ্গলের ভেতর থেকে হেসে কথা বলে অনেক ভয় দেখায়। অত রাতে ওই কনস্টেবল ওরকম একটা নির্জন স্থানে একা একা ওই লাশের সাথে ছিলেন, কাজেই অতি সহজেই তিনি ভয় পেয়ে যান আর নিজের প্রাণ বাঁচাতে ওই লাশ ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান। এই সুযোগে দুষ্কৃতীরা লাশ চুরি করে পালিয়ে যায়। সেই কারণে যখন মৃতদেহ খুঁজতে আমরা ওখানে যাই তখন ওই কনস্টেবল ওখানে ছিলেনই না, 2-3 ঘন্টা যাবত সে ফেরেননি, আর এখন ধরা পড়ে যাওয়ার ভয়ে খাটিয়া সমেত লাশ উধাও হওয়ার গালগল্প ফাঁদছেন। যদিও ওই জঙ্গলের ভেতর থেকে আসা হাসি আর কথা বলার আওয়াজ এগুলোকে আমি একেবারেই অবিশ্বাস করতে পারছি না। এভাবেই কর্মচারীরা যার যা মনে এলো সবই বললেন, কিন্তু আসলে যে ঠিক কী হয়েছিল তা সঠিক জানা গেল না। লাশটা খুঁজে বের করার জন্য সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করলেন, আশপাশে সব জায়গায় খবর পাঠানো হলো, আশপাশে সমস্ত শ্মশান আর কবরস্থানে পুলিশ মোতায়েন হলো। কর্মচারী মাত্রই ওই লাশ খোঁজার কাজে নিযুক্ত হলেন, কিন্তু সে রাতের মধ্যে কেউই কোনো খোঁজ এনে দিতে পারলেন না। এভাবে গোটা রাত কেটে গেল। ভোর হওয়ার সাথে সাথেই আরও কিছু কনস্টেবল এসে হাজির হলেন। যেখানে এই লাশটা প্রথম পাওয়া গিয়েছিল তার পাশের বাগানখানায় কিছু লোকের বসতি আছে। লোকাল পুলিশ কনস্টেবলরা যখন ওই জায়গায় তল্লাশি করছিলেন তখন প্রথম লাশটা উধাও হয়ে যায়। যে রাস্তার ওপর ওই লাশখানা খুঁজে পাওয়া গিয়েছিল তার পূর্ব দিকে বাগান, ওই বাগানের পূর্ব দিকে আরও কিছু বাগান আছে, তাদের কয়েকটার অবস্থা বেশ ভালো, কয়েকটা বাড়িও আছে সেখানে, বাগানের মালিকেরা ওখানটায় থাকে। অন্য বাগানগুলোর অবস্থা অতটা ভালো না হলেও একদম খারাপও নয়। বাগানের ভেতর বাড়িও আছে পুরনো, কোনো কোনো বাগান খালি আছে, আবার কোনো কোনোটায় কেউ থাকে। তবে এই বাগানগুলো ছাড়াও 2-3টে বাগান আছে, তাদের অবস্থা একদমই খারাপ, ভালো ভালো ফুল গাছগুলো মরে গিয়ে তার জায়গায় জঙ্গলি গাছের ভিড়, সেখানে দেখে একেবারে জঙ্গল বলেই মনে হবে। পানা আর শ্যাওলায় জমে পুকুরের এমন অবস্থা যে সেই জল কারোর ব্যবহারের উপযুক্তই নয়।
ভোর হতে না হতেই প্রিয়নাথরা সেই বাগানের ভেতর ঢুকলেন। ওখানে যতগুলো বাগান ছিল সব কটার ভেতর ঢুকে ভালো করে চারপাশটা তল্লাশি করতে লাগলেন। এক বাগান থেকে অন্য বাগান এইভাবে কম করে প্রায় এক মাইলের মতো জায়গা খোঁজাখুঁজির পর তারা একটা পুরনো জঙ্গলের মতো জায়গায় ঢুকলেন। দেখে মনে হলো দিনের বেলায় জঙ্গলে কেউ মানুষ খুন করে ফেললেও কেউ জানতে অবধি পারবে না। জায়গাটা যেমন নির্জন তেমনই জল জঙ্গলে ভরা, দিনের বেলায়ও মানুষের ঢুকতে ভয় করবে। ওই বাগানের ভেতর প্রিয়নাথরা 8-10 জন মতো ঢুকেছিলেন, তাই তাদের ভয়ে না লাগারই কথা। ভালো করে খোঁজাখুঁজি করতে প্রিয়নাথের চোখে পড়ল ওই পরিত্যক্ত জঙ্গলের মধ্যে একটা নতুন খাটিয়া পাতা রয়েছে, আর ঠিক তার পাশটাতেই লতায় পাতায় জড়ানো একখানা কবর। প্রিয়নাথের মনে সন্দেহ দানা বাঁধল। তার মনে হল যে লাশের খোঁজ চলছে হয়তো সেটা এখানেই পোঁতা রয়েছে। এই ভেবে তারা সেই কবর খুঁড়তে শুরু করলেন। প্রায় 2 হাত গভীর একটা গর্ত খোঁড়ার পর দেখা গেল ভেতরে একটা লাশ রয়েছে, কিন্তু ওই জায়গাটা কবরস্থান নয়, আশপাশে আর কোথাও কোনো মৃতদেহ কবর দেওয়া হয়নি। তাই ওই কবর থেকে লাশটাকে ওরা বের করে আনলেন। দেখে বোঝা গেল ওটা পশ্চিমের দেশের নিচু বংশের কোনো এক হিন্দু লোকের মৃতদেহ। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। লোকাল পুলিশের যে কনস্টেবল প্রথম লাশখানা দেখেছিলেন, তিনি দেখা মাত্র বললেন, ওই ওই যেই লাশটা চুরি গেছিল এইটাই সেটা। যে তদন্তে প্রিয়নাথ সহ এতজন কনস্টেবল নিযুক্ত ছিলেন তার একটা সমাধান পাওয়া গেল, কিন্তু এখনও বেশ কিছু জিনিস ওনাদের খুঁজে বের করতে হবে। 1, এই লাশটা আসলে কার? 2, লাশের মাথায় কিসের এত আঘাত? 3, কারা এই লাশটাকে এনে রাস্তার উপর ফেলেছিল? 4, সেখান থেকে খাটিয়া সমেত লাশটাকে কারা সরিয়েছিল? এবং 5, কে লাশটাকে এই জঙ্গলের মধ্যে আনলো আর কেই বা তাকে কবর দিল? এই 5টা প্রশ্নের উত্তর ওদের খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে, কোন পথে তদন্ত করলে কিনারায় পৌঁছানো যাবে তা কিছুই ভেবে চিনতে ঠিক করা গেল না। কেউ যে একে খুনই করেছে সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই, কিন্তু কেন করলো সেটাই দেখার। আর যদি কেউ শুধু খুন করবে বলেই একে খুন করে থাকে, তাহলে তাকে খাটিয়ার ওপর শুইয়ে নতুন কাপড় চাপা দিয়ে সরিয়ে ফেলতেই বা যাবে কেন? আর যদি লাশটা সরানোই উদ্দেশ্য হয়, তাহলে বড় রাস্তার মাঝখানে লাশটা ফেলে রেখে কাঁদিরা পালিয়ে গেল না কেন? তারপর কেনই বা এক পুলিশ কনস্টেবলের চোখে ধুলো দিয়ে সেই লাশ উধাও করে তারপর এই জঙ্গলে এসে খবর দেওয়া হলো? এই লাশটা কার তা যদি একবার জানতে পারা যায়, তবে সম্ভবত এই খুঁটিনাটিগুলো এক এক করে আপনা আপনি সামনে আসবে। মনে মনে এমনটাই ভেবে প্রিয়নাথ আবার ওই লাশটাকে খাটিয়ার ওপর শোয়ালেন। তারপর ওখান থেকে বের করে নিয়ে এসে ঠিক যে জায়গাটায় লাশটা একদম প্রথমে দেখা গিয়েছিল সেখানে খোলা অবস্থায় ফেলে রাখলেন। আশপাশে লোক জড়ো হয়ে গেল সেই লাশ দেখতে। পথ চলতি লোকজন খানিকক্ষণ দাঁড়িয়ে লাশটাকে আপাদমস্তক দেখে চলে যেতে লাগলো, কিন্তু ওই শরীরটা যে কার তা কেউই চিনে বলতে পারল না। প্রিয়নাথ আর অল্প কিছুক্ষণ ওখানে লাশটা রেখে তারপর অন্য জায়গায় নিয়ে গেলেন। সেখানেও একইভাবে লাশটা ফেলে রেখে অনেককে দেখতে লাগলেন। যখন দেখলেন ওখানেও কেউ চিনতে পারল না, তখন আবার সেটাকে অন্য জায়গায় নিয়ে গেলেন। এইভাবে প্রায় 2 ক্রোশ এলাকার মধ্যে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ওই লাশ সবাইকে দেখাতে দেখাতে প্রায় সারা দিনটা কেটে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউই সেই লাশ চিনে উঠতে পারল না। প্রিয়নাথ হতাশ হয়ে আবার লাশটাকে সেই প্রথম জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে লাগলেন। ফেরার সময় তিনি দেখলেন রাস্তার একপাশে কয়েকজন পশ্চিমী লোক তাড়ির ভার নিয়ে বসে আছে। কি মনে করে একবার প্রিয়নাথ লাশটা ওখানে একবার নামালেন, বললেন, দেখো দেখি তোমরা এই লোককে আগে কোথাও দেখেছো কিনা। প্রিয়নাথের কথা শুনে লোকগুলো ওখান থেকে উঠে যাওয়ার তাল করল। প্রিয়নাথ বুঝতে পারলেন ওরা ভয় পেয়ে ওখান থেকে চলে যেতে চাইছে। ওদের বাধা দিয়ে প্রিয়নাথ আবার বললেন, তোমাদের কোনো ভয় নেই, এই লাশটা দেখে শুধু একবার বলো একে চেনো কিনা, কিংবা আগে কোথাও দেখেছো নাকি। প্রিয়নাথের কথা শুনে ওরা কি মনে করে একবার আস্তে আস্তে সেই মৃতদেহের থেকে এগিয়ে গিয়ে লাশটাকে ভালো করে দেখলো। তারপর
বেশ খানিকক্ষণ ধরে দেখে প্রথম লোকটা বলল, আমার মনে হচ্ছে এ কৈলেশ্বর। তোমরা ঠিক বলছো, এ সত্যি সত্যি ঘোষদের বাগানে সেই কৈলেশ্বর পাশির মৃতদেহ। তেমনটাই তো মনে হচ্ছে। তাদের মধ্যে থেকেই একজন এবার বলে উঠল, না কৈলেশ্বর নয়। কিন্তু ও বলেই তো মনে হচ্ছে। কিন্তু এর চেহারাটা অনেকটা কৈলেশ্বরের মতনই। কৈলেশ্বর কে? কৈলেশ্বর পাশি। কি করতো সে? পাখির ব্যবসা করতো, গাছ কাটতো, তাড়ি বানাতো, আমাদের মতোই তাড়ি বিক্রিও করতো। তা এ থাকতো কোথায়? চৌধুরী বাগানে। গাছ কাটতো কোথায়? সেই ঘোষের বাগানে। ওই বাগানে যত তাল গাছ এর কাছে জমা আছে। সেই ঘোষের বাগান এখান থেকে কত দূর? তা খুব বেশি দূর হবে না, এক ক্রোশের বেশি তো হবেই না। ওরা তাড়িওয়ালাদের কাছ থেকে কথাগুলো জানতে পেরে প্রিয়নাথের বেশ উপকার হলো। প্রিয়নাথ ভাবলেন, এরা যা যা বলছে তা যদি সত্যি হয়, আর এটা সত্যি করেই যদি কৈলেশ্বরের লাশ হয়, তাহলে এই তদন্তের কিনারা হলেও হতে পারে। এই ভেবে প্রিয়নাথরা সেই লাশ সঙ্গে করে ঘোষেদের বাগানের দিকে চললেন। প্রথম দিকে সেই তাড়িওয়ালারা কিছুতেই যেতে রাজি না হলেও শেষ পর্যন্ত তাদের যেতেই হলো। প্রিয়নাথরা যখন সেই ঘোষদের বাগানে গিয়ে পৌঁছলেন, তখন আর বেশি বেলা ছিল না। সেখানে পৌঁছে দেখলেন ওটা পুরনো আর বেশ বড় বাগান, অনেক গাছপালা আছে, দুটো বড় বড় পুকুর। কিন্তু বাগানের অবস্থা একেবারেই শোচনীয়। বাগানটা ইঁটের পাঁচিল দিয়ে ঘেরা হলেও জায়গায় জায়গায় তা ভেঙে গেছে। কোনো কোনো জায়গা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আবার কোনো কোনো জায়গা একেবারেই ফাঁকা। বাগানের সদর দরজাটা সবসময় বন্ধ থাকে, বেশিরভাগ সময় ওটা খোলার দরকার হয় না। চারপাশে পাঁচিল, নানা জায়গায় ভাঙা হওয়ায় সেসব জায়গা দিয়ে অনায়াসেই বাগানের ভেতর ঢোকা যায়। ওই বাগানের কাছে কয়েকটা জায়গায় দু চার ঘর লোক বাস করে, তাদের ঘোরাফেরার জায়গা ওই বাগানখান। কোনো জিনিসের দরকার হলে তারা ইচ্ছে মতো বাগানে ঢুকে ফল মূল নিয়ে যায়। এছাড়াও বাগানের পুকুর থেকে জল নেয়। ওই বাগানের ভেতর ঢোকার জন্য ওদের নিষেধ করার মতো কেউ নেই। সেই বাগানের মাঝখানে একটা প্রাসাদের মতো বাড়ি আছে। দেখলে বোঝা যায় একসময় বাড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল, কিন্তু এখন সেই বাড়ির অবস্থাও শোচনীয়। কোথাও কোথাও প্লাস্টার খসে পড়েছে, আবার কোথাও কোথাও ফাটল দিয়ে অনবরত বৃষ্টির জল ঢুকে স্যাঁত স্যাঁতে করে দিয়েছে। কোথাও কোথাও ভেঙে পড়েছে দেওয়ালের কিছুটা অংশ। যতগুলো ঘর আছে বাড়িতে কোনোটাই ব্যবহার করার মতো নয়। শুধু একটা ঘর দেখলে মনে হয় কিছুদিন আগেও ঘরটা একবার মেরামত করা হয়েছিল, এখনও বোধহয় মাঝে সাঝে ব্যবহার করা হয়। বাগানের ভেতর যেমন লিচু, আম এসব গাছ আছে, তেমনি অনেকগুলো তাল চোখে পড়ল। গাছগুলো দেখেই বোঝা গেল এগুলো এখনও কাটা হয় মাঝে মাঝে, আর ওগুলো রস থেকে তাড়ি তৈরি করা হয়। প্রিয়নাথরা ওই বাগানের ভেতর ঢুকলে তাদের পিছু পিছু কতগুলো বাচ্চা ছেলে আর মহিলাও ঢুকলো। তাদের মধ্যে কেউই ওখানে থাকে না, ওরা অনেক দূর থেকেই প্রিয়নাথদের পিছু পিছু ওই বাড়ি পর্যন্ত এসেছিল। ওদের ভেতরে ঢুকতে দেখে আশপাশের অনেক লোকজনও সেই জায়গায় এসে পৌঁছল। প্রিয়নাথ এবার ওই লাশটার ওপরের দিকে ঢাকাটা সরিয়ে তাকে আবার একবার ওই জায়গায় রাখলেন। লাশটা দেখে এবার অনেকেই চিনতে পারলো। অনেকেই বলল, এ তো কৈলেশ্বর। প্রিয়নাথরা ওখানে পৌঁছানোর 20 মিনিট কি আধ ঘন্টা পর এক মহিলা কাঁদতে কাঁদতে সেখানে এসে হাজির হল। তার সাথে আরেকজন ছেলেও ছিল। জানা গেল উনি মৃতের স্ত্রী আর ছেলেটি ওর সন্তান। ছেলেটার বয়স 20 বছরের কম হবে না, নাম দুবলাল। প্রথম খানিকক্ষণ দুবলাল আর তার মাকে কিছুই জিজ্ঞাসা করা গেল না, কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেওয়ার মতো অবস্থায় তারা কেউই ছিল না। দুজনেই জোরে জোরে কাঁদছিল। এভাবেই আরও আধা ঘন্টা মতো সময় পেরিয়ে গেল। আধ ঘন্টা পর দেখা গেল দুবলালের কান্না যেন আগের চেয়ে খানিকটা ঝিমিয়ে পড়েছে। সেই সুযোগে প্রিয়নাথ তাকে একটু দূরে নিয়ে গিয়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমার নাম দুবলাল? আগে আগে হ্যাঁ, আমি দুবলাল। কৈলেশ্বর তোমার কে হয়? আগে আমার বাবা। তোমার বাবার এমন দশা কে করলো বলো তো? তারপর আমি ঠিক জানি না বাবু, কিন্তু শুনেছিলাম তারই নিয়ে ওই বাগানে কিসব গণ্ডগোল হয়েছিল। তারই নিয়ে গণ্ডগোল? তোমার বাবা তারই পেতেন কোথা থেকে? এই এই বাগানের সমস্ত তাল গাছগুলোই আমার বাবার জমা। এই এই গাছেই তারই হয়, এই তারই বেশেই আমাদের দিন চলে বাবু। সেই তারই তোমরা কোথায় নিয়ে গিয়ে বেচো?
তোমাদের কি তারই দোকান আছে নাকি? না মশাই, আমাদের আমাদের নিজেদের কোনো দোকান নেই। আমরা আমরা অন্য লোকের তারই ওই খানায় গিয়ে বিক্রি করি। তুমি বললে তারই নিয়ে তোমার বাবার সাথে কি একটা গণ্ডগোল হয়েছিল জানি, তা কার সাথে হয়েছিল সেই ঝামেলাটা? কার সাথে হয়েছিল তা তো আমি জানি না বাবু। তাহলে ঝামেলা যে হয়েছিল এই কথা তুমি কেমন করে জানতে পারলে? সে আমি যা শুনেছি তাই বলেছি বাবু। তাই নাকি? তা ঠিক কি শুনেছো শুনি। শুনেছিলাম বাবার সাথে শাড়ির কারখানা নিয়ে কার যেন একটা ঝামেলা বাঁধে, মারামারিও লেগেছিল। কার সাথে? তা তো জানি না বাবু, কিন্তু শুনেছিলাম এই বাগানে কারা যেন এসেছিল, ওই ওই তাদের সাথেই। এসব তুমি কার কাছে শুনেছো? এই এই বাগানের আশেপাশে যেসব লোকজন থাকে ওই তাদের মধ্যেই কয়েকজন বউ মেয়ে বলা বলি করছিল এসব। আচ্ছা, যেসব মহিলাদের ওসব আলোচনা করতে শুনেছিলে তাদের মুখগুলো মনে আছে? দেখলে চিনতে পারবে? হ্যাঁ, মানে নাম ধাম জানি না বটে, কিন্তু চিনিয়ে নিতে পারব। এই কথা শোনা মাত্রই প্রিয়নাথ আর সময় নষ্ট না করে দুবলালকে সঙ্গে করে আশপাশের বসতিতে যান। দুবলাল সেখানকার দুজন মহিলাকে দেখিয়ে দিয়ে বলল, যাদের এসব বলতে শুনেছিলাম তাদের মধ্যে এই এই দুজন ছেলেও ছিল কিন্তু বাবু। সেই মহিলা দুজনকে জিজ্ঞেস করলে তারা প্রথমে সমস্ত কথাই অস্বীকার করলেন। সেই দুই মহিলার নাম চাঁপা আর সুখদেইয়া, প্রথমজন বাঙালি আর অন্যটি পশ্চিম দেশীয়। তাদের প্রিয়নাথ অনেক কথাই জিজ্ঞেস করলেন, কিন্তু ওরা দুজন প্রথমে সমস্ত কথাই অস্বীকার করলেন। যদিও তাদের মুখ দেখেই বোঝা গেল তারা এই বিষয়ে কিছু জানেন। প্রিয়নাথ যখন দেখলেন ওদের পেট থেকে কোনো কথাই বের করা গেল না, তখন তিনি সুখদেইয়াকে জেরা করার দায়িত্ব অন্য একজন কনস্টেবলের হাতে দিলেন। তিনি তাকে নিয়ে খানিকটা দূরে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রিয়নাথ ততক্ষণে চাঁপাকে জেরা শুরু করেছে। তুমি এই বাগানে কেন এসেছিলে? জল আনতে বাবু। একাই নাকি সঙ্গে আরো কেউ ছিল? সুখদেইয়াও এসেছিল বাবু। আসলে আমরা দুজনে একই জায়গায় থাকি, তাই একই সাথে জল আনতে আসি। তোমরা যখন বাগানের ভিতরে ঢুকেছিলে সেই সময় কৈলেশ্বর কোথায় ছিল? ওকে আমরা প্রথমে দেখতে পাইনি, কিন্তু যখন ওই ঝামেলা পাতল তখন উত্তর দিকের একটা তাল গাছের তলে ওকে দেখতে পেয়েছিলাম। কার সাথে কার ঝামেলা বেঁধেছিল? ওই সেই বাবুর সাথে। কোন বাবুর সাথে? যে বাবু ওকে মেরেছিল সেই লোকটা। কে তিনি? নাম তো জানি না। তা তাকে আর কখনো দেখেছো নাকি? হ্যাঁ, সে অনেকবার দেখেছি। কোথায় থাকেন তিনি? তা তো ঠিক জানি না, কিন্তু তিনি প্রায় এই বাগানে আসেন, মনে হয় বাগানখানা ওনারই। তাকে দেখলে তুমি চিনতে পারবে? তা পারবো না কেন, তাকে কতবার দেখেছি। লোকটাকে ঠিক কেমন দেখতে বলতো? দেখতে তো বেশ ভালোই, ফর্সা, বয়স ওই 20 কি 22-এর বেশি হবে নিকো। লোকটা কি এখানে একাই এসেছিল? না, সঙ্গে আর একজন ছিল। সেও কি বাঙালি নাকি? বাঙালি বলে তো মনে হলো না, ওদের সবার মাথায় সাদা টুপি ছিল। সেই বাবুর মাথায়ও টুপি ছিল তার মানে? হ্যাঁ, ওনার মাথায়ও ছিল। সেই বাবুর সাথে কৈলেশ্বরের ঝামেলার কতটুকু তুমি নিজের চোখে দেখেছো বলো তো? আমরা যখন ওই জল নেবার জন্য বাগানের মধ্যে ঢুকেছিলাম সেই সময় কৈলেশ্বর যে কোথায় ছিল তা আমরা কেউ দেখিনি, কিন্তু সেই সময় বাবু আর একজনের সঙ্গে পাঙ্গ নিয়ে ওই বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ, না আমি বেচবো না, এরকম একটা আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কোনো কিছু দেখতে পেলাম না, কারণ তখন আমরা জল নিতে পুকুরে নেমেছিলাম। নিচ থেকে ওপরের কিছুই দেখতে পাওয়া যায় না কো। আমরা যখন জল নিয়ে ওপরে উঠে আসছি তখন দেখি কৈলেশ্বরের হাতে এক ভাঁড় তারি রয়েছে। ওই বাবুদের মধ্যে একজন কৈলেশ্বরের হাত থেকে ওই তারি কেড়ে নিতে চাইছেন, কিন্তু কৈলেশ্বর কিছুতেই দিচ্ছে না। ওর কথাবার্তায় ওই বাবু খুব রেগে গেলেন আর তারপর বললেন, পয়সা নিয়েও যদি ও তারি না দেয় তবে ওকে মার। এই বলতে বলতে তিনি কৈলেশ্বরের দিকে দৌড়ে এলেন।
ওখানে টাটকা যা দেওয়া একটা কাঠের টুকরো পড়েছিল, বোধহয় কৈলেশ্বর ওইটাই ওখানে রেখেছিল। সেই কাঠ দিয়ে ওই বাবু কৈলেশ্বরের মাথায় সজোরে এক বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে কৈলেশ্বর ওখানে পড়ে গেল। তাকে আর নড়তে চড়তে দেখলাম না। আমরা এসব দেখে খুব ভয় পেয়ে গেছিলাম বাবু। তারপর আমরা তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে গেছিলাম। বাগানের দরজার কাছে ওই বাবুদের গাড়ি দাঁড় করানো ছিল। বাড়ি ফিরে গিয়ে আমরা পাড়ার আরও কজন বউ ঝেঁকে এসব ঘটনার কথা বলেছিলাম। সব শুনে আমরা সাতজন বউ একসাথে আবার ওই জায়গায় আসি কি হলো তা দেখতে। তখন সন্ধে হয়ে গেছে, কিন্তু আমরা সেখানে পৌঁছে না ওই বাবুদের আর না কৈলেশ্বর কাউকেই দেখতে পেলাম না। এমনকি দেখলাম বাবুদের গাড়িগুলো ওখানে আর নেই গো। তখন ভাবলাম হয়তো কৈলেশ্বর বাড়ি ফিরে গেছে আর বাবুরাও যে যার মতো চলে গেছেন। এই ভেবে আমরাও নিজেদের বাড়ির দিকে এগোলাম। কিন্তু আমার মাথায় একবারও এই চিন্তা আসেনি যে কৈলেশ্বর মারা গেছে বা ওর লাশ সরানো হয়েছে। এখন বুঝতে পারছি বেচারা ওই মাথার আঘাতখানা সহ্য করতে না পেরে নিঘাত মারা গেছে। চাপার কথা শুনে মোটামুটি কি কি ঘটেছিল তা প্রিয়নাথ আন্দাজ করতে পারলেন। ততক্ষণে সেই কনস্টেবলের জেরাও শেষ হয়েছে। কি কি স্বীকার করেছে শুনতেই প্রিয়নাথ বুঝলেন দুজনের বয়ানই এক। চাঁপা আর সুখদেইয়ার কাছ থেকে প্রিয়নাথরা যা জানতে পারলেন তাতে তারা বুঝলেন যে এই তদন্তের কিনারা হতে আর বেশি বাকি নেই। কারণ ওদের বয়ান অনুসারে একথা স্পষ্ট বোঝা যায় যে বাগানের ওই বাবুর হাতেই কৈলেশ্বরের মৃত্যু হয়েছে। ওনার করা মাথার আঘাতেই সে মারা গেছে, এটা প্রমাণিত। সেই বাবুর সাথে আরও কিছু লোকজন গাড়ি ঘোড়াও ছিল আর ঘটনার খানিকক্ষণের মধ্যে সেসব সমেত সেই বাবু উধাও হয়ে যান। সুতরাং নির্ঘাত তিনি খুন করে তারপর ধরা পড়ে যাওয়ার ভয় পালিয়েছেন, আর ওই লাশও তিনি লোপাট করেছেন। তাছাড়া অতজন লোক হাত না লাগালে এত তাড়াতাড়ি ওই লাশটা সরানো সম্ভব হতো না। এখন শুধু জানতে হবে ওই লোকগুলো কারা, তাহলেই পুরো রহস্য সমাধান হয়ে যাবে। প্রিয়নাথ সেই বাগান থেকে বেরিয়ে ওর পাশে থাকা অন্য আর একটা বাগানের মধ্যে ঢুকলেন। নতুন করে যে বাগানটায় ঢোকা হলো তার অবস্থা আগেরটার বাগানের থেকে কম শোচনীয়। ওই বাগানে ঢুকে প্রিয়নাথ দেখলেন ওখানে দু তিনজন উড়ে মালি রয়েছে। ওদের ডাকলে ওরা প্রিয়নাথের সামনে এলো। তাদেরকে এই বাগানটা কার জিজ্ঞেস করলে কেউই কোনো রকম ঠিকঠাক উত্তর দিতে পারল না। তারা বলল, বাবু আমরা এ কাজে নতুন, মাত্র 3 মাস হলো যোগ দিছি, তা কার বাগান আমরা জানি নে। আমাদের সর্দার মালি আজ 10 দিন যাবত দেশে গেছে, উনি এখানে অনেক বছর যাবত কাজ করতেছেন, ওনার কাছে সব খবর আছে। যে সময় প্রিয়নাথ মালিদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত সেই সময় 1-2 জন করে 4-5 জন মতো লোক জমে গেল। ওদের কথোপকথন শুনে সেই ভিড় থেকে একজন বললেন, আপনারা যে বাগানের খোঁজ করছেন সে বাগানে শম্ভু নামে একজন মালি অনেকদিন যাবত কাজ করিছে, কিন্তু ইদানিংকালে তিনি আর নেই। ওই বাগানের অন্য পাশে যে বাগানটা আছে এখন সেই বাগানে কাজ করে, তাকে একবার জিজ্ঞেস করলে ওই বাগান আসলে কার বলে দিতে পারতে পারে। এমনকি ও চাইলে আপনাদের তার বাড়ি পর্যন্ত চিনিয়ে দিতে পারে, কারণ যখন ওই বাগানে কাজ করতো তখন নির্ঘাত অনেকবার সে মালিকের বাড়ি গেছে, সে বিষয় তো কোনো সন্দেহ নেই। এই কথাটা শোনা মাত্র প্রিয়নাথ সেখানে আর বিন্দু মাত্র সময় নষ্ট করলেন না, যে বাগানে শম্ভু মালি থাকে সেখানে চললেন। ওই বাগান দিয়ে শম্ভুর খোঁজ করা মাত্রই তাকে দেখতে পেলেন। বাগানে দরজার পেছন দিকের একটা গুদাম ঘরে সেই সময় সে রান্না করছিল। দেখা মাত্রই শম্ভু সামনে এসে হাজির হলো। যে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রিয়নাথ এত দূর এসেছিলেন সেই প্রশ্নটা জিজ্ঞেস করা মাত্রই শম্ভু বলল, প্রায় 3 বছর হলো আমি ওই বাগানের কাজ ছেড়ে দিয়েছি, সুতরাং এই 3 বছরের কোনো খবর আমি বলতে পারবো না। 3 বছর আগে অর্থাৎ যখন আমি ওখানে কাজ করতাম তখন এই বাগান ছিল বড় বাজারের একজন ক্ষেত্রীর। প্রায় 4 বছর হলো ওনার মৃত্যু হয়েছে। তাঁর মারা যাওয়ার 1 বছর পর পর্যন্ত আমি ওই বাগানে কাজ করতাম, তারপর ওই কাজ ছেড়ে এই বাগানের কাজে ঢুকি। আচ্ছা, যে সময় তোমার পুরনো মালিক মারা যায় সেই সময় তার আর কি ছিল? ওনার বউ আর 2 ছেলে ছিল।
ছেলে দুটো কত বড়? দুজনেই ছোট ছিল, নাবালক। সে সময় তাদের বয়স তাও কত ছিল মনে হয়? একজনের বয়স বোধ হয় 10-12 বছর হবে, আর অন্যজন তার থেকে 2-1 বছরের বড় হবে। তা আপনি ওখানকার কাজটা ছাড়লেন কেন? আসলে মালিক মারা যাবার পর থেকে ওদের অবস্থা খারাপ হয় দিন দিন, তাও কষ্টে সৃষ্টে 1 বছর রাখে, তারপর ছাড়াই। এই সময় শুনেছিলাম ওরা নাকি সুযোগ পেলেই বাগান বিক্রি করে দেবে। বিক্রি করেছিল কিনা বলতে পারবে? তা তো বলতে পারবো না বাবু। বাগানে যখন তুমি কাজ করতে তখন কোনোদিনও তোমার মালিকের বাড়ি গেছো? তা যাবো না কেন, প্রায় রোজই যেতে হতো ওই বাগানের ফল মূল তরি তরকারি নিয়ে। কাজ চলে যাওয়ার পর আর কখনো গেছিল ওই বাড়িতে? সে 1-2 বার গেছিলাম বইকি, কিন্তু গত 2 বছরের মধ্যে আর 1 বারও মুখ হয়নি। তোমার কাজ যাওয়ার পর মালিকের ছেলেদের সাথে আর কোনোদিনও দেখা হয়েছিল? ছোট বাবুর সঙ্গে তেমন একটা দেখা সাক্ষাৎ হতো না বটে, কিন্তু বড় বাবুর সাথে প্রায়ই হতো। তা বড় বাবুর সাথে তোমার কোথায় দেখা হয়? উনি কি যান নাকি নিজের বাগানে? এ বাগানে উনি কখনোই আসেন না, তবে মাঝে মধ্যে ওনার বাবার বাগানে যান বটে, তখনই মাঝে সাঝে দেখা হয়। শেষ কবে নাগাদ দেখেছ? তাও 8-10 দিন হবে। তখন কি তিনি একা এসেছিলেন? না বাবু, ওনাকে কখনোই আমি একা আসতে দেখিনি, ওনার সাথে 3-4 জন করে লোক থাকে। আগে ওদের আমি চিনি না, ওদের নাম কি, বাড়ি কোথায়, সেসব কিছুই জানি না। শুধু মাঝে মধ্যে ওদের সাথে কয়েকটা মেয়ে ছেলেকেও আসতে দেখেছি, এই যা। তোমার বড়বাবুর বয়স এখন তাও কত? এখন ভালোই বড় হয়েছেন, জোয়ান মরদ যাকে বলে। প্রিয়নাথ শম্ভুর কাছ থেকে সমস্ত কথা শুনে তাকে একবার তার পুরনো মালিকের বাড়িটা দেখিয়ে দিতে বললেন। প্রথমে সে কিছুতেই রাজি হচ্ছিল না, পরে তাকে নানা রকম ভয় টয় দেখিয়ে শেষ পর্যন্ত সে বাড়িখানা চিনিয়ে দিল। শম্ভু প্রিয়নাথদের নিয়ে বড় বাজারের ভেতরে ঢুকল, তারপর একটা বাড়ি দেখিয়ে দিয়ে বলল এটাই তার আগের মালিকের বাড়ি। শম্ভু যে বাড়ি দেখালো প্রিয়নাথ সেই বাড়ি অনেক আগে থেকেই চেনেন। শুধু চেনেন বললে ভুল হবে, সেই বাড়ির মালিকের সাথে তার ভালো আলাপও রয়েছে। উনি সদাগর অফিসে কাপড়ের দালালি করতেন, বড় দালালদের মধ্যে একজন। তার অফিসে আবার ছোট ছোট অনেক দালালও কাজ করত। সদাগর সাহেবদের মধ্যে অনেকেই অনেক বেশ খাতির করে চলতেন, আর তার হাতে অনেক কাগজও দিতেন, তাই তার উপার্জনও বেশ ভালোই ছিল। একবার এক জুয়া চোর কিছু কাপড় নিয়ে তার সাথে জোর চুরি করেছিল। সেই তদন্তে প্রিয়নাথের সঙ্গে তার আলাপ হয়েছিল। তদন্তের প্রয়োজনেই বেশ কয়েকবার ওনার বাড়িতেও গিয়েছিলেন, কিন্তু তার মারা যাওয়ার পর প্রিয়নাথ সেই বাড়িতে আর যাননি। ওনার যে 2 ছেলে ছিল তা প্রিয়নাথ জানতেন, তবে এখন তাদের কী অবস্থা সে বিষয়ে প্রিয়নাথের কোনো ধারণা নেই। ছোটোবেলায় সেই ছেলে দুটো প্রিয়নাথকে অনেকবার দেখেছিলেন, এমনকি তারাও ওকে চিনত। প্রিয়নাথ ওদের বাড়িতে গিয়ে দেখলেন ছোট ছেলেটা বাইরের ঘরে বসে আছে। প্রিয়নাথকে দেখা মাত্রই সে চিনতে পারল। বড়বাবুর সাথে একটু দরকার ছিল, ওনার সাথে দেখা করতেই এসেছি। প্রিয়নাথের কথা শুনে ছেলেটা বাড়ির ভেতর চলে গেল, তার দাদাকে ডেকে নিয়ে এলো। তিনিও প্রিয়নাথকে চিনতে পারলেন, বললেন আপনি আমাকে ডেকেছেন, বলুন। আমি বড়বাবু, কি দরকার? একটু দরকার আছে, তোমাকে একটু আলাদা করে আমি 2-4টে কথা জিজ্ঞেস করতে চাই, তাই এখানে এসেছি। প্রিয়নাথের কথা শোনা মাত্র ওর ছোট ভাই সেখান থেকে উঠে চলে গেল। এই সময় ওই ঘরে প্রিয়নাথ আর বড়বাবু ছাড়া আর কেউ ছিল না। দেখো, গতকাল তুমি বাগানে যা যা করে এসেছো তার যে কী পরিণাম হতে পারে তা আমি স্পষ্ট বুঝতে পারছি। তোমার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণও পাওয়া গেছে। এখন তারা যদি আদালতে গিয়েও একই বয়ান দেয় তবে কিন্তু তোমাকে বড় শাস্তি থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই বলছি, এখন কি করবে বলে ভেবেছো? আমি কি করব কিছু বুঝতে পারছি না, রাগের মাথায় একটা কাজ হয়ে গেছে। এখন কি করে এই বিপদ থেকে মুক্তি পাবো? আপনি আমার বাবার বন্ধু, বাবা এখন আর নেই, আপনি এখন আমাদের অভিভাবকের মতো। বুঝতে না পেরে হঠকারিতায় এত বড় একটা ভুল করে ফেলেছি, এর থেকে উদ্ধারের কোনো পথই নেই। যা যা হয়েছিল সেই পুরো ঘটনা আমাকে একবার বলো দেখি। বেশ, আমি আপনার কাছে কিছুই লুকোবো না, যা যা হয়েছে সবটাই আমি খুলে বলছি।
বাবা মারা যাবার পর আমি প্রচুর টাকার মালিক হয়েছি ভেবে অনেকেই আমার সাথে আলাপ জমাতে আসে। আমার খুব কাছের বন্ধু হওয়ার চেষ্টা করে সবাই, আর আমার থেকে সময়ে অসময়ে কিছু কিছু পয়সাও নিতে লাগে। আস্তে আস্তে বেশ কিছু বদগুণে অভ্যস্ত হয়ে পড়ি আমি। কুসঙ্গে পড়ে আমার স্বভাব চরিত্রও খারাপ হতে শুরু করে। আমাদের বাগানে প্রায়ই সেসব বন্ধুদের সাথে যেতাম, তারপর খাওয়া দাওয়া আমোদ আহ্লাদ করে ফিরে যেতাম যে যার বাড়ি। সেদিনও তাই হয়েছিল। আমরা গল্প গুজব আমোদ আহ্লাদ করে ফেরার আগে দেখি এক পাশি বাগানের তাল গাছ থেকে তাড়ির ভাঁড় নিয়ে যাচ্ছে। ওই পাশিকে আমরা আগে থেকেই চিনতাম। আমাদের বাগানের সব কটা তাল গাছই ও জমা নিত। হঠাৎ আমাকে একজন বলল টাটকা খাড়ি খেয়ে দেখতে, তার স্বাদ নাকি যেমন মিষ্টি তেমনি খাবার পর নেশাও লাগে। তখনই আমাদের মাথায় হুজুক চড়ে গেল, ওই তাড়ি খেতেই হবে। আমরা দল বেঁধে ওর দিকে এগিয়ে গেলাম। দেখলাম ততক্ষণে গাছ থেকে ভাঁড় নিয়ে নামছে পাশি। আমাদের ওদিকে এগিয়ে আসতে দেখে কি ভাবলো কে জানে, যে ভাঁড়খানা নিয়ে ও নিচে নামছিল তা আবার ওই গাছের ওপরেই বেঁধে রেখে শুধু নিজে নেমে এলো। আমরা বারবার ওকে ওই ভাঁড় নামাতে বললাম, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। আমরা এও বললাম যে দাম দিয়েই তাড়ি নেব, কিন্তু তাও সে মানল না। এই ব্যবহার দেখে আমার মাথা গরম হয়ে গেল। রেগে গিয়ে ওকে গালি দিতেই ও তার চেয়ে অশ্রাব্য ভাষায় আমাকে গালাগালি করতে লাগলো। ওই ছোট লোক পাশের মুখ থেকে গালি যেন আমার সইল না। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওর দিকে তেড়ে গেলাম। ওখানে গাছের নিচেই ওদের কাটারি শান দেবার একটা কাঠ পড়েছিল, সেটা তুলে নিয়ে ওই পাশির মাথায় বাঁধলাম। মুহূর্তেই পাশি মাটিতে লুটিয়ে পড়ল। হুঁশ ফিরতে বুঝলাম ওর মাথা ফেটে গেছে, রক্তে মাটি ভেসে যাচ্ছে, পাশি নিস্তেজ হয়ে পড়েছে, মারা গেছে। এই অবস্থায় দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। তখন আমার ঠিক কি করা উচিত কিছুই ভেবে ঠিক করতে না পেরে আমি একটু দূরে গিয়ে বসলাম। যারা এতদিন আমার বন্ধু সেজেছিল তারা সুযোগ বুঝে আমাকে ওখানে ফেলে রেখে একে একে সবাই কেটে পড়ল। তারা কে কোথায় আছে আমি এখনও তা জানি না। ইতিমধ্যে আর কারোর সাথে দেখাও হয়নি। সবাই এই বিপদে আমাকে ছেড়ে সরে পড়লেও শুধু একজন কেন না, সে আমার বাবার এক পুরানো চাকর। আমার বাবা মারা যাবার পরও সে আমাদের ছেড়ে যায়নি। সে কাউকে কিছু না বলে চুপি চুপি নিজের চাদর দিয়ে লাশের মাথা চাপা দিয়ে ভালো করে বেঁধে দিল। আমার গাড়ি বাগানের বাইরে ছিল, সে সেই গাড়িতে লাশটা তুলল, তারপর আমাকেও তুলল আর নিজেও উঠল। তারপর তাড়াতাড়ি সেই জায়গা থেকে আমরা পালিয়ে গেলাম। যাবার সময় কোচম্যানকে যে কি বলল তা আমি ঠিক বুঝতে পারলাম না। গাড়ি চলতে লাগলো, অবশেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, এই লাশ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এই লাশ এখনও এই বাগানের মধ্যে পড়ে থাকলে আপনাকে সহজেই ধরে ফেলবে। একমাত্র যদি কোনোভাবে এই লাশকে আমরা লুকোতে পারি, মানে যদি পুলিশের খোঁজ না পায়, তাহলে আপনি নিরাপদ। একবার ধরা পড়লে আমাদের কপালে যে ঠিক কী নাচছে তা ঈশ্বরই জানেন। তাই আপনি এখন একদম চুপ থাকুন বাবু, আমি যা ঠিক মনে হয় করছি। এরপর আমি আর কিছুই বলিনি, চুপচাপ পুতুলের মতো সেই গাড়িতে বসে থাকি। সন্ধ্যের পর সেই গাড়িটা এক জায়গায় এসে থামল। সেখানে ওই চাকর গাড়ি থেকে নামল, সাথেই অন্য একজন লোক ডেকে আনল। সে কে কি তার নাম আমি জানি না। ওরা দুজন মিলে ওই লাশটাকে গাড়ি থেকে বের করে একটা গাছের আড়ালে রাখল। আমাকে বলল বাড়ি ফিরে যেতে। আমি কোনো কথা না বলে চুপচাপ গাড়ির মধ্যেই বসে রইলাম। আস্তে আস্তে একসময় গাড়ি আমার বাড়ির সামনে এসে থামল। এরপর ঠিক কী কী হয়েছিল আমি জানি না। সেই রাতে আমার সেই চাকর তাকে আমি আর দেখতে পেলাম না। পরদিন সকালে তাকে দেখতে পেয়েছিলাম বটে, তাকে জিজ্ঞেস করায় সে বলেছিল, এখন ওসব কথা আপনাকে জানতে হবে না, যা যা হয়েছে আমি পরে সব আপনাকে বুঝিয়ে বলবো। খন ব্যাস আমি যেটুকু জানি সবটাই আপনাকে বললাম স্যার, এখন আপনার যা কর্তব্য আপনি তাই করুন। বড়বাবুর কথা শুনে প্রিয়নাথ বুঝতে পারলেন তিনি একটাও মিথ্যে কথা বলেননি, যা সত্যি ঘটেছে তাই বলেছেন। চাকর লাশ উদ্ধার করেছিল, সে সেই সময় বাড়িতেই ছিল। তা ঠিক কীভাবে লাশখানা সরালো জানতে প্রিয়নাথ তাকে ডাক করালেন। আপনার সেই চাকরকে একবার ডাকুন, তিনি ঠিক কীভাবে লাশটা মাটিতে পুঁতলেন তাও জানতে হবে বই কি। চাকরটি আসতেই প্রিয়নাথ দেখলেন সেও ওনার পরিচিত, বড়বাবুর বাবার সাথেই ওকে অনেকবার দেখেছেন। সেও প্রিয়নাথকে দেখা মাত্রই চিনতে পারল, তাকে প্রণামও করল। কেমন করে যে সেই লাশ সাজিয়েছিল জিজ্ঞেস করায় প্রথমটায় সে কিছুতেই বলতে রাজি হলো না। পরে অনেক তাঁবুকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে রাজি করাতে হলো।
সে বলল, যেখানে আমরা লাশটাকে গাড়ি থেকে নামিয়েছিলাম সেটা শহরতলির একটা জল জঙ্গল ভরা জায়গা। ওখানে আমার এক বন্ধু থাকে। এই কাজটা করতে আমার সেই বন্ধুই আমাকে সাহায্য করেছিল। তাকেও আমি প্রথমেই সব কথা খুলে বলিনি, মিথ্যে বুঝিয়ে তাকে এখানে নিয়ে এসেছিলাম, আর তার সাহায্যেই লাশটা সরাতে আর লুকোতে পেরেছিলাম। তোমার বন্ধুকে তুমি কি বলেছিলে আর কিভাবেই বা ওই লাশখানা সরিয়েছিলে? ওই লাশটা গাড়ি থেকে নামানোর পর আমি আর মালিককে ওই গাড়িতেই বাড়ি ফিরে যেতে বলি। তিনি বেরিয়ে যাবার পর আমার সেই বন্ধুকে ওখানে ডাকি আর বলি, ইনি আমার অনেক দিনের বন্ধু, বুঝলে হে, আমরা একসাথেই এক মালিকের বাড়িতে কাজ করতাম, আজকে হঠাৎ মালিকের বাড়ির ছাদ পড়ে গেছে, মাথা ফেটে সেখানেই মারা গেছে। কিন্তু এখন এই ঘটনা যদি পাঁচ গান হয় তাহলে পুলিশ এসে শুধু শুধু একটা ঝামেলা তৈরি, তাই আমি এই লাশখানা এখানে এনেছি। ঠিক করেছি আমাদের বাগানগুলোর একটা বাগানে যদি বা পুঁতে টুঁতে ফেলা যায় আর কি, তবে শরীরটা আর কেউ খুঁজে পায় না, আর আমার মালিকেরও কোনো রকম বিপদ টিপদ হবে না। কিন্তু ভাই, তুমি যদি এই কাজে আমাকে সাহায্য না করো তাহলে আমার একার পক্ষে যে কাজটা করা সম্ভব হবে না। এটাকে শুধু বন্ধুর সাহায্য বলে ভেবো না ভাইয়া, তোমারও লাভ টাভ কিছু হবে, কিছু টাকা তুমি তোমার খাটনির দাম হিসেবে পাবে। প্রথমে আমার বন্ধুটি কিছুতেই এই কাজের জন্য রাজি হচ্ছিল না, কিন্তু পরে বারবার অনুরোধ করায় রাজি না হয়ে পারল না, অনিচ্ছা সত্ত্বেও সেই কাজটা করলো। ওর সাহায্যেই আমি একখানা খাটিয়া আর একটা নতুন কাপড় জোগাড় করে লাশটাকে সেই খাটিয়ায় শুইয়ে নতুন কাপড় দিয়ে চাপা দিলাম, আর আমরা দুজন খাটিয়া বয়ে নিয়ে যেতে লাগলাম। তারপর হঠাৎ মনে হলো আমরা লাশটা নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু মাটি খোঁড়ার জন্য কোনো কিছু তো আনিনি। এই ভেবে রাস্তার ধারে লাশটাকে নামিয়ে আমার ওই বন্ধুকে একটা কোদাল আনতে পাঠালাম। আমি একটু দূরে বসে আমার সেই বন্ধুর অপেক্ষায় করতে লাগলাম। তখন রাত হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু ফেরার আগেই কেমন করে খবর পেয়ে পুলিশ ওখানে হাজির। কথাবার্তায় মনে হলো একজন হেড কনস্টেবলও আছেন, তিনি ভালো করে লাশটা পরীক্ষা করতে লাগলেন। তারপর কি মনে করে ওনারা সবাই লাশটাকে ওখানে ফেলে রেখে চলে গেলেন, বুঝলেন। শুধু একজন কনস্টেবল পাহারার হিসেবে রইলেন। খানিক্ষণ পর আমার বন্ধু কোদাল আর শাবল নিয়ে হাজির হল। চারদিকটা বেশ নির্জন হয়ে রইল, শুধু হাওয়ার তোড়ে বড় রাস্তার ধারের বড় বড় গাছপালাগুলো শন শন আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসছিল না। আমি যেখানে বসেছিলাম সেই জায়গাটা ওই জায়গার খানিকটা দূরে আর একটা গাছের আড়ালে, তাই আমাদের চট করে দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু আমরা মাঝে মাঝে ওই জায়গা থেকে উঠে ওই কনস্টেবল কী কী করছিল তা নজর রাখছিলাম। সেই সময় কনস্টেবলকে দেখে আমরা বুঝতে পারলাম উনি বেশ ভয়ে আছেন। এবার ওই কনস্টেবলকে কী করে আরেকটু ভয় পাইয়ে আমাদের কাজটা সহজে উদ্ধার করা যায় সেই ফন্দি করতে লাগলাম। উনি আরও ভয় পায় কিনা দেখতে আমরা বিকট গলায় চিৎকার করে উঠলাম। দেখলাম আমাদের চিৎকার শুনে সেই কনস্টেবল ভয় পেয়ে একেবারে অজ্ঞান হয়ে গেছে, সেখানেই পড়ে রয়েছে। ওনার এই অবস্থা দেখে আমরা সময় নষ্ট করলাম না, দুজনে মিলে খাটিয়াটা তুলে সেখান থেকে পালিয়ে গেলাম। কিছু দূর গিয়ে আমরা একটা পুরনো বাগানের মধ্যে এসে হাজির হলাম। ওই বাগানের এই অবস্থার কথা আমি আগে থেকেই জানতাম। সেখানে একটা গর্ত খুঁড়ে আমরা ওই লাশটাকে কবর দিয়ে ওখান থেকে চলে গেলাম। সব কাজ শেষ করে আমরা যখন নিজেদের বাড়ি ফিরলাম তখন আর রাত্রি তেমন নেই। এরপর যে ঠিক কী হয়েছে তা আমি জানি না। বড়বাবু আর তার চাকরির কথা শুনে প্রিয়নাথের আর কিছু জানতে বাকি রইল না। বড়বাবুর সাথে যেসব লোকেরা ওই বাগানে যাতায়াত করতো, ওই চাকরটির যে বন্ধুর সাহায্যই লাশটা পোঁতা হয়েছিল তাদের কিছু করতে, প্রিয়নাথের সাথে যেসব কনস্টেবলরা এসেছিলেন তাদের সবাইকেই তিনি পাঠিয়ে দিলেন। শুধু প্রিয়নাথ একা সেখানে বসে রইলেন। বড়বাবুর ছোট ভাই, যার সাথে প্রিয়নাথের সবার প্রথমে দেখা হয়েছিল, তিনি আমাদের সেখানে রেখে চলে গেলেন। খানিক্ষণ পরে একজন নামজাদা ফৌজদারি মামলার উকিলকে সঙ্গে করে নিয়ে এলেন।
উকিল এলে প্রিয়নাথ তার সাথে দু চারটে কথা বলে সেই জায়গা থেকে চলে গেলেন। প্রিয়নাথ বড়বাবু আর সেই চাকরকে সঙ্গে নিয়ে যেতে ভুললেন না। সেই উকিলও অন্য একটা গাড়িতে তাদের সাথেই গেলেন। তদন্তের পুরো সময়টায় তিনি সাথে সাথেই রইলেন, সামনে খুলে বলল না। এমনকি বড়বাবুর সাথে বাগানে যাওয়া লোকগুলো আর সেই চাকর বা বন্ধুটিও পুলিশের কাছে একদম প্রথমে একটি দুটি করে কথা স্বীকার করলেও পরে পুরোটাই অস্বীকার করলেন। মোকদ্দমার মীমাংসা যাই হোক না কেন, পুলিশের কাজ ফুরিয়ে গেল। এই মামলার আসল সত্যিটা যে প্রিয়নাথরা কোনোদিনও জানতে পারবেন তা আশা করেননি, কিন্তু কালচক্রে আসল কথা সবার সামনে এসে হাজির হলো আর মামলারও সমাধান হয়ে গেল। শেষ পর্যন্ত সেই বড়বাবু আর তার চাকরকে আসামি করতে হলো, বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হলো। ম্যাজিস্ট্রেট, কোর্ট ও সাক্ষীদের জবানবন্দি, দপ্তরের জবানবন্দি মাফিবি হলো। আসামিপক্ষে একজন ব্যারিস্টার তা খুব মন দিয়ে শুনতে লাগলেন। লোকাল পুলিশকর্মীরা কেমন করে সবার প্রথমে এই লাশের খবর পেয়েছিল তার বর্ণনা করলো। যে কনস্টেবল লাশ উধাও হওয়ার গল্প বলেছিল সে আদালতে অর্ধেকের বেশি অংশ লুকিয়েই গেলেন। প্রিয়নাথ কেমন করে ওই লাশের খবর খুঁজে বের করেছিলেন আর যেমনভাবে আসামিদের খুঁজে বের করেছিলেন সেই সমস্ত কথাই স্বীকার করলেন। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হলো কেমন আঘাতে এই খুন হয়েছে। বড়বাবুর দুই বন্ধু বান্ধব আর সেই চাকরির যে বন্ধু লাশ পুঁততে সাহায্য করেছিল তারা আদালতে পুরোটাই অস্বীকার করলেন। এদের জবানবন্দি নথিভুক্ত করার পাশাপাশি সেই যে দুজন মহিলার সামনে খুনটা হয়েছিল তাদের খোঁজ চলতে লাগলো, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। এই খুনের মামলার প্রধান সাক্ষী ওই দুই মহিলা, ওদের বয়ান ছাড়া এই মামলার কোনো সুরাহাই হতে পারে না। তাই পুলিশ প্রাণপণে ওদের খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই সফল হলো না। তারা যে ঠিক কোথায় গেল কেউই কোনো সন্দেহ দিতে পারল না। মোকদ্দমা বার বার মুলতুবি হতে লাগলো। আসামিরা প্রথম কিছুদিন হাজতবাস করে পরে জামিনে রইলেন। এদিকে পুলিশ ওই মহিলা দুজনকে খুঁজতে লাগলেন। এভাবে ছ মাস পেরিয়ে গেল, কিন্তু কোনো সুরাহা হলো না। তখন ম্যাজিস্ট্রেট সাহেব উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে আসামিদের খালাস করলেন। এই মোকদ্দমায় প্রিয়নাথের ওপর অনেকেই দোষ দেয় যে আসামির বাবা প্রিয়নাথের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় আর আসামি তার কাছে সব স্বীকার করে দেওয়ায় তিনি তাদের বাঁচিয়ে দিয়েছেন। তারই পরামর্শ মতো ওই সাক্ষী মহিলা দুজনকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয় আর তাদের খোঁজার দায়িত্ব ও প্রিয়নাথের ওপর থাকায় তিনি ইচ্ছে করে তেমন খোঁজ করেননি যাতে তাদের খুঁজে পাওয়া না যায়। তবে এই ঘটনা যে আসলে কতটা সত্যি তা বলা যায় না। এতক্ষণ তোমরা শুনছিলে লাশের অন্তর্ধান, রচনা দারোগা প্রিয়নাথ তথা প্রিয়নাথ মুখোপাধ্যায়। আজকের গল্প পাঠ তথা গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। দারোগা প্রিয়নাথের চরিত্রে ছিল প্রীতম। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, প্রীতম, শঙ্খ, তৃষা। গল্পের শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে সুজিত। তাহলে কেমন লাগলো তোমাদের আমাদের আজকের গল্প? যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের নোটিফিকেশান এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের ফলো করতে পারো ফেসবুকে, ফেসবুকের লিংক তোমরা পেয়ে যাবে এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আমাদের গল্প পাঠাতে চাও, গল্প পাঠানোর ঠিকানা তথা আমাদের মেল আইডিও তোমরা পেয়ে যাবে এই গল্পের ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটা নতুন রোমাঞ্চকর রোমহর্ষক গল্পের সাথে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।